ধরনে নতুন একটা আসনির কাম হাতত লৈছিল, সেইটো হল নিযুত ময়না আসনি। এতিয়া আমি আপোনালোকক জানাব খুজিছো এই নিযুত ময়না আসনিরে যিবিলাকে এইবার কলেজত নাম লগাইছে তেওঁলোকক 1250 টকা মাহিলি, আর ইউনিভার্সিটির নাম লগোয়া ছোৱালী সকলক আমি 2500 টকা আমি দিয়ার বাবে প্রতি মাহত সিদ্ধান্ত লৈছিল। আমি আবেদন প্রায় সেকেন্ডারি পর্যায়ত আর গোটেইখিনি মিলি ডিগ্রি ইউনিভার্সিটি মিলি আমি 1,60,000 ছোৱালীৰ নিযুত ময়না আসনির বাবে আমি আবেদন পাইছিল। আর 10 অক্টোবরৰ আগতে নিযুত ময়না আসনিরও আমি প্রথম ইনস্টলমেন্ট বিতরণ করার কাম আমি আরম্ভ করিম। তার বাবেও আমার প্রক্রিয়া আরম্ভ হয়েছে, অর্থাৎ ইলেকশনের 1 সপ্তাহৰ 1 দিনৰ ভিতরতে আমার অরুণোদয় নিযুত ময়না আসনির প্রতিশ্রুতি আমি পূরণ করিল। আর অহা বছর যে আমি আর 2025-26 এই সময়সার ভিতর বাকি যেটু প্রতিশ্রুতি আছে জীবন বীমা এক্সিডেন্ট বীমা এই ক্ষেত্রতো আমি কাম হাতত লম। নির্ভরশীল অসম এই আসনিটির জড়িয়ে আমি অসমৰ যুব প্রজন্মলৈ 2,00,000 টকাকৈ ক্ষুদ্র উদ্যোগ বা ব্যবসায় করিবৰ বাবে আগবঢ়াও। ইয়ার 1,00,000 টকা ৰাজ সাহায্য আৰু 1,00,000 টকা লোন। আজি আমাৰ কেবিনেটে এই বছৰৰ বাবে 25,000 যুৱকৰ এখন তালিকাত অনুমোদন জনায়। অহা 3 নৱেম্বৰত যুৱক যুৱতীসকলক আমি মাতি আনি খানাপাৰাত আসনি অনুসৰি তেওঁলোকৰ প্ৰাপ্যৰ প্ৰথম কিস্তিৰ ধন আগবঢ়াম। ভবিষ্যতে আমি আরো 75,000 যুবক যুবতীক এই আসনির অধীনলৈ আনিবৰ বাবে আমি প্রচেষ্টা চলাম। অর্থাৎ 1,00,000 সরকারি চাকরিয়ে নহয়, 1,00,000 লড়া ছোৱালীক আত্মসংস্থাপনেরও আমি সুবিধা দিয়ার ক্ষেত্র আগবাঢ়িছো। যিসকল প্রার্থী আজি চূড়ান্ত হল তেওঁলোকে নিজৰ বিষয়ে গম পাবই যে এই আসনির বাবে মই নির্বাচিত হলো। নিজৰ নিজৰ জিলাত তেওঁলোকে 3টা দিন প্রশিক্ষণ লব লাগিব যাতে আসনিটোৰ বিষয়ে বুজিব পৰা যায়। আৰু 3 নৱেম্বৰত আমি খানাপাৰা ভেটেনারি খেলপথাৰত মাতি আনি সকলোকে এই ধনরাশি 25,000 নির্বাচিত যুবক যুবতীক এই ধনরাশি আমি আগবঢ়াম। আজি মই বি বৰুৱা কলেজলৈ গৈছিলোঁ। বি বৰুৱা কলেজে কিছুদিন আগতে অটোনমাস কলেজ স্বায়ত্তশাসিত মহাবিদ্যালয়ৰ মর্যাদা পালে, লগতে A++ তেওঁলোকে পাবলৈ সক্ষম হৈছিলে। আজি মহাবিদ্যালয়খনলৈ গৈ মহাবিদ্যালয়ৰ পৰিয়ালক তেওঁলোকৰ অসাধারণ সফলতাৰ বাবে কৃতজ্ঞতা আৰু অভিনন্দন জনালো। অসমৰ প্ৰতিখন মহাবিদ্যালয় এনেকৈ যাতে আগবাঢ়ি যাব পাৰে তাৰ বাবে মই সকলো অসমৰ মহাবিদ্যালয়ৰ লগত জড়িত অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপিকা সকলোকে অনুৰোধ কৰিলো। বি বৰুৱা কলেজ আজি আমাৰ বাবে এক আদৰ্শ আৰু এই বি বৰুৱা কলেজৰ কলেজে যি আমাক আদৰ্শ দেখুৱালে তাক যদি আমি অনুসৰণ কৰোঁ আমি আৰু আগুৱাই যাব পাৰিম। ইতিমধ্যে অসমৰ আন কেইবাখনো মহাবিদ্যালয়ে A++ পাইছে। এই মহাবিদ্যালয়সমূহতো কেতিয়াবা যোৱাৰ বাবে মই আশা আৰু আগ্ৰহেৰে বাট চাম। আজি আমাৰ কেবিনেটত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত লোৱা হ'ল। যোৱা কিছুদিন ধৰি অসমৰ সংবাদ মাধ্যমত শিৰোনাম দখল কৰি থকা খবৰটোৱে আছিল ষ্টক ট্ৰেডিং, অৰ্থাৎ কিছুমান লোকে অসাধুভাৱে
সাধারণ রাইজর টাকা পয়সা সংগ্রহ করে স্টকত ট্রেডিং করার নামত মানুষক ঠগ আর প্রবঞ্চনা করে আসছিল। মই এটা নিজের সরু কথা কৈছো, কেটামান দিন আগতে এখন মই অনুরোধ পত্র পাইছিল, ঠিক লিখিত নহয়, এজন ব্যক্তির জড়িয়ে এটা অনুরোধ পাইছিল যে কিছু এনেকুয়া ধরনের ট্রেডিং কোম্পানি, নাম এটা ট্রেডিং কোম্পানির আসলে যে এই ট্রেডিং কোম্পানিটে মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজিত 1 কোটি টাকা দিব বিচারে। মোর অল্প সন্দেহ হল যে অসমত এনেকুয়া কোন কোম্পানি আছে যোনে সিএম রিলিফ ফান্ডত 1 কোটি টাকা দিব পারে। ডিজিপিক মই কলো যে আপনি পরীক্ষা করে দিও। ডিজিপিয়ে মোলৈকে এখন লিখিত পত্র পঠালে যে এই গোটেই লেনদেন সাসপিসিয়াস, আমি মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজিত এই টাকা লব নালাগে। মোর সন্দেহ হল, তদন্তর নির্দেশ দিল। লাহে 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 এটা এটার পিছত এটাকৈ এনেকুৱা 32টা ঘটনা আমার চকুলৈ আহিল। আজি আমার কেবিনেটে যেহেতু এই গোটেই ট্রেডিং বা ব্রোকারেজ বা ইয়ার লেনদেন ইন্টারনেটত হৈছে, কেইবাখনো রাজ্যও জড়িত হৈ থাকিব পাৰে, সেইবাবে এই গোটেই ঘটনার তদন্তর দায়িত্ব সেন্ট্রেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, চমুকৈ যাক সিবিআই বুলি কোৱা হয়, সিবিআইক অর্পণ কৰিবলৈ সিদ্ধান্ত গ্রহণ কৰিছে। রাজ্যৰ মুখ্য সচিবে ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টৰ লগত কথা পাতিছে আৰু তেওঁলোকেও এই অভিযোগৰ তদন্ত কৰাৰ বাবে আগ্রহ প্রকাশ কৰিছে। মই নিজেও কেন্দ্রীয় গৃহমন্ত্রী ডাঙরিয়া সাক্ষাৎ কৰি এই তদন্তৰ দায়িত্ব যাতে সিবিআই লয় তাৰ বাবে যোৱা সপ্তাহত অনুৰোধ জনাই আহিছিল। মই ভাবো সিবিআই তদন্তই ঘটনা পোহৰলৈ আনিব। মই দুটা কথা ৰাইজক অনুৰোধ কৰিম। ধনৰ লেনদেন কৰাৰ অনুমতি দুটা সংস্থাই দিয়ে। যদি সাধাৰণ ধনৰ লেনদেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লাইসেন্স লাগে, আর স্টকত ট্রেডিং করিবৰ কাৰণে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার অনুমতি লাগে। এই দুইটা সংস্থার অনুমতি নহলে কোনেও ধনৰ লেনদেন কৰিব নোৱাৰে। আপোনালোক সাবধান হব, সহজ টকার লোভত পৰি নিজৰ খাসতিয়া ধনখিনি যাতে কোনো কারণতে হেৰাই না যায়। কোনোবাই বিয়ার কারণে টাকা সাঁচি রাখে, কোনোবাই ঘর বনাবর কারণে টাকা সাঁচি রাখে। আমাক সুদ যদি আমি লাগে, আমি ব্যাংকত টাকা জমা থব লাগে, আর ব্যাংকে যিখিনি